বন্ধুরা গুড মর্নিং, এখন সকাল 7টা বেজে গেছে। আমার এখনো কোনো কাজ কমপ্লিট হয়নি, সবকিছু সরানো চারিদিকে। সকাল 9টায় রওনা দিচ্ছি মেঘালয়, অর্থাৎ শিলংয়ে। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে শিলং, আর যাওয়ার সময় আমাদের ইচ্ছে আছে রাস্তার ইঞ্জামগুলো একটিকে ভালো করে দেখে তারপর শিলংয়ের দিকে যাওয়ার, কারণ ওই রুটে পরে হুমায়ুন লেক। এই দিকটি একটি বিশেষ বিশেষত্ব হলো এই দিকটি বিশাল বড় এক লেক, আর এটা একটা ভিজিটর এরিয়া। তো আমাদের ইচ্ছা যাওয়ার সময় এই পয়েন্টটাকে কমপ্লিট করার। তো দেখা যাক কি হচ্ছে। আর বন্ধুরা, এখানকার হোটেল সম্পর্কে আমি আপনাদেরকে বলে রাখি, পল্টন বাজারের যে হোটেলগুলো রয়েছে এখানকার রেট আপনি 500 টাকা থেকে 700, 1000, 1300, 1500 সব রেঞ্জের হোটেল এখানে অ্যাভেলেবেল। প্রথম থেকে বুক করে বা বাইরে থেকে যখন আমরা আসি তখন আমরা অনেকে ভয় পেয়ে যাই যে বোধ হয় হোটেলের রুম পাবো না। তো এরকম কোনো ব্যাপার নেই, এখানে হোটেলের অ্যাভেলেবেল ব্যবস্থা রয়েছে। আর আপনারা যখন আসবেন আগে থেকে হোটেল বুক করে আসারও কোনো প্রয়োজন নেই। আর এই পল্টন বাজারে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে অবশ্যই ময়ূর হোটেল বলে একটি রেস্টুরেন্ট রয়েছে, হোটেল কাম রেস্টুরেন্ট, আপনারা ওখানেও থাকতে পারেন। এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে, যে আপনি ওখানে না থাকলেও ওখানে গিয়ে সেই ক্যান্টিনে বসে কিন্তু আপনারা খুব সুন্দর খেতে পারবেন। এই হোটেল ময়ূরের নাম তা কিন্তু সর্বত্র প্রায় পরিচিত, তো সেই জন্য আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা খাওয়া দাওয়ার যদি প্ল্যান থাকে রাত্রি হোক আর দুপুরবেলা হোক ভালো করে খাওয়ার জন্য ওই হোটেলেই খাবে। ওখানকার পরিবেশটিও খুব সুন্দর এবং ওখানকার স্টাফদের ব্যবহার অমায়িক। এখনকার ভিডিওটা এখানেই আমি আপনাদের জন্য শেষ করে এখন আমরা রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট শিলংয়ের উদ্দেশ্যে। তো এখনো আমার যা বাকি রয়েছে সেটা আমি আপনাদের দেখাই। এখনো গোটা ঘরের কি অবস্থা দেখুন। এই হলো মা, আমার ওয়াইফ মৌমিতা, ও রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ওর কাজ। আর ওর রেডি হতেই সময়টা সবচেয়ে বেশি লাগে। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করলাম, দোকান কা মালিক হ্যায় নাম কে একবার, রবি, রবি এ বহুত আচ্ছা আদমি হ্যায়, বহুত আচ্ছা তারা খিলাতা হ্যায়। আমরা এখন শিলং এর দিকে যাচ্ছি। এটা আমাদের গাড়ি ড্রাইভার আলী ভাই, ওয়েলকাম ফ্রেন্ডস। আমি এখন গাড়িতে আর আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকের দিকে এবং তারপর আমরা যাব শিলংয়ে। তো শিলংয়ের রাস্তায় যেহেতু উমিয়াম লেক, তাই আমরা উমিয়াম লেকে একটু ঘুরে বেরিয়ে তারপর যাব শিলংয়ের দিকে। তো ফ্রেন্ডস এখন আমাদের সঙ্গে থাকুন আর দেখুন শিলংয়ের গৌহাটি টু শিলংয়ের যে রাস্তা রয়েছে সেই রাস্তা কীরকম সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। রওনা দিয়েছি শিলং এর উদ্দেশ্যে। এটা হলো গৌহাটির মেন হাইওয়ে, তো এই হাইওয়ের উপর দিয়েই আমরা এখন চলেছি। রাস্তার দুধারে খুব সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, আর এই গৌহাটি শহরটি খুবই সুন্দর এবং জমজমাট একটি টাউন। চারিদিকে বেশ সুন্দর সুন্দর মল, দোকান পাট, গাড়ি ঘোড়ার রাস্তার কন্ডিশনও খুবই সুন্দর। এইসব দেখতে দেখতে আমাদের মন সত্যি ভরে গিয়েছিল। তো গৌহাটি শহর থেকে আমাদের বেরোতে একটু সময় লেগেছিল, তবে রাস্তায় খুব বেশি জ্যাম নেই। আপনারা যদি এখানে বাইক নিয়ে যেতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন, কেননা গৌহাটি থেকে আপনি এসে আপনার মোটর বাইককে রেন্টে নিতে পারবেন এবং সেই মোটর বাইক নিয়ে আপনি চলে যেতে পারবেন ট্যুর করতে। আমার জানা যে তথ্য রয়েছে তাতে মোটর বাইকের ভাড়া এইসব সুপার স্প্লেন্ডার বা গ্ল্যামার এইসব 100 বা 150 সিসির মধ্যে যেসব গাড়িগুলো রয়েছে তাদের ভাড়া নিয়ে থাকে পার ডে 600 টাকা করে। এটা কিন্তু ড্রাই গাড়ির রেন্ট বলছি আমি,
আর আপনি যদি রয়্যাল এনফিল্ড ডেট কোনো গাড়ি নিতে চান তাহলে আপনাকে রেন্ট দিতে হবে পার ডে 1500 টাকা করে। তো ফ্রেন্ডস, আমরা চলেছি গুয়াহাটি শহরের ওপর দিয়ে শিলংয়ের দিকে। এখান থেকে মাত্র 103 কিলোমিটার হচ্ছে শিলং। তো আজকের এই ভিডিওটি হলো গুয়াহাটি থেকে শিলং এর যে রাস্তা, সেই রাস্তার কন্ডিশন কেমন, সেই রাস্তার কন্ডিশনটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। বিশেষ করে এত সুন্দর রাস্তা পাহাড়ি অঞ্চলে এবং এত চওড়া রাস্তা, তা সিকিম বা দার্জিলিং এত রাস্তা চওড়া কিন্তু আপনারা দেখতে পাবেন না। এখানে 4 লেন রাস্তা রয়েছে এবং সেটি 1 ওয়ে, অর্থাৎ এই রাস্তাটি চওড়া প্রায় 30 ফুটের মতন। তো এই রাস্তা দিয়ে যখন আপনি গাড়ি নিয়ে যাবেন তখন সত্যি আপনার অত্যন্ত ভালো লাগবে, কারণ এই রাস্তাটি দেখেই আপনার মন ভরে যাবে যে এত সুন্দর রাস্তা পাহাড়ের মধ্যে। তো চলুন এই রোজ কন্ডিশনের ওপর দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চলি আর দেখি কত সুন্দর এই রাস্তা। আর এই রাস্তার ওপর দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি শিলং। আমরা এই মেঘালয়ের রাজধানী শিলং এর দিকে যাবার জন্য আমরা একটি গাড়িকে রেন্টে নিয়েছি। গাড়িটি হলো মারুতির আর্টিকা গাড়ি। এখানে এই ধরনের গাড়িগুলি রেন্ট পার ডে আপনার পড়বে মোটামুটি 4000 টাকা থেকে 4500 টাকার মতো। তবে আপনি যদি একটু দরদাম করে নিতে পারেন তাহলে পরে অনেকটাই কম হয়ে যাবে রেন্ট। এই টোল গেটটিকে ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। টোল গেটটি পার করে বেশ কিছুটা আসার পরই হাতের ডান দিকে আপনারা একটি রেস্টুরেন্ট পাবেন। এই রেস্টুরেন্টে আপনারা খাবেন এবং এই রেস্টুরেন্টটি খাবার জন্য খুবই ভালো, এখানকার খাবার দাবার বেশ সুন্দর হয়। তো আমরাও এই রেস্টুরেন্টটিতেই খাবার জন্য প্রবেশ করেছিলাম রেস্টুরেন্টের ভেতরে। তো চলুন এখানে আমরা কি কি খেয়েছিলাম এবং এই রেস্টুরেন্টটা কেমন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, সত্যি অসম ফিলিং। রোড কন্ডিশন দেখলে আপনার মন ভরে যাবে আর সঙ্গে পাবেন এত সুন্দর মনমুগ্ধ করা রাস্তা থেকে প্রাকৃতিক দৃশ্য। যেমন প্রাকৃতিক সৌন্দর্য তেমনই হচ্ছে এই রাস্তা। তো আমার এই জন্যই এই রুটটির ভিডিও করা।
এই রুটটির সিনারি দেখলে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো আমি একটু আগে আপনাদের যে রেস্টুরেন্ট কথা বললাম সেই রেস্টুরেন্টটি হলো এইটি। এই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আপনারা যখন শিলংয়ে যাবেন তখন এই রেস্টুরেন্টে অবশ্যই একবার ভিজিট করবেন, কারণ রেস্টুরেন্টটা দেখলে সত্যি আপনার একটি অসম অনুভূতি আসবে আপনার মনের মধ্যে। শিলং পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায়, আমরা রাস্তায় যেহেতু দেরি করেছিলাম। এটি হলো শিলংয়ের সেন্টার পয়েন্ট। এই শিলংয়ের সেন্টার পয়েন্টে আমাদের প্রবেশ করতে বেজে যায় রাত্রি 8টা। এখানে এসে আমরা আমাদের হোটেল রুম খুঁজে নিই এবং তারপর সেখানে রেস্ট করি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরের ভিডিওটিতে। তো থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আমার এই ভিডিওর সঙ্গে থাকার জন্য, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।